আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছো? আশা করে যাদের কানে আসো ভালো আসো, সুস্থ আসো। তো আজকে যে আমি কালকে বলছিলাম না যে কোথায় থেকে মাছ মেরে নিয়ে আসছিলেন সেই জায়গাটা দেখাবো, যদি আমার স্বামী ভিডিও করে নিয়ে আসে। তো বলছিলাম ওকে, তো ভিডিও ও করেনি, অন্যজন করেছে। তো এই যে এটা থেকে মাছ মেরে নিয়ে গেছিলেন, তো এখানে নাকি বিল্ডিং উঠাবে, তাই ওইখান থেকে পাইপ মেশিন লাগিয়ে, পানি উঠানোর মেশিন লাগিয়ে পানিগুলো উঠিয়ে নিচ্ছে। তো অনেক, দেখো অনেক বড় এটা, আর অনেক উপর পর্যন্ত পানি ছিল। তো এখান থেকে মাছ ধরতেছে সবাই, এখানে আমার স্বামীও আছে, তো সবাই মিলে মাছ ধরতেছেন ওইখান থেকে। দেখো এতক্ষণ পর্যন্ত পানি ছিল, অনেক দিন ধরে ওইখান থেকে তিন চারটা মেশিন লাগিয়ে না পানি শুকানো হচ্ছে, তারপরে পানিগুলো কম হচ্ছে না, অনেক অনেক পানি ছিল এখানে। অনেক মাছ আমাকে ওই দিন যে কালকে যে ভিডিও দেখাই সেগুলো তো একটু নিয়ে আসছিলেন, তো কালকে যখন আমি মাছ বোনা করেছিলাম তখন ভালো লাগছিল। তো তখন যে রবিবারে, প্রথমে শনিবারে নিয়ে আসছিলেন, পরে রবিবারে বিকেলে আবার যে দেখো কতগুলো মাছ নিয়ে আসছে। তো মাছগুলো দেখে বাবলা আমাকে কি শাস্তি দিচ্ছে আমার স্বামী, এরকম মাছ যে নিয়ে আসলো, এই মাছগুলো বলো একা একা আমার যে ওইগুলো সাফ করব বা কাটবো কত সময় লাগবে বলো তো। ছোটো মাছ খেতে অনেক মজা লাগে, কিন্তু কাটতে যে কত সময় লাগে, তারপরে যদি একা হয় তাহলে বলো কত সময় লাগবে। তো দেখে ভাবছিলাম আমার স্বামী মনে হয় সব মনের আশা পুরা করে দিচ্ছে শাস্তি দেওয়ার আমাকে, এরকমই সত্যি এরকমই লাগছিলো। তারপরে বলছি না আমি করতে পারবো, কারণ আমাকে তো করতে হবে, আমি না যদি করি তাহলে তো হবে না, মাছগুলো পচে গলে যাবে। আর টাকি মাছ আছে অনেকগুলো, টাকি মাছ ওইগুলো সব জিন্দা ছিল, তো ওইখান থেকে একটু দূর আছে আমাদের রুম থেকে, তো ওইখান থেকে আসতে আসতে সবগুলো মরে গেছে। আর সবগুলো মরে গেছে দেখে রেহান এত কান্না করতেছিল, রেহান না যে মাছগুলো যে ইয়া রাখবে তাই বলছিল পাপাকে, যে বারবার ফোন করেছিল যে পাপা আমার আমার জন্য তুমি জিন্দা মাছ নিয়ে আসো। তো বলছে হ্যাঁ অনেকগুলো নিয়ে আসে জিন্দা মাছ। তো অত রেহানের পাপা তো ভাবছে যে ওগুলো জিন্দা থাকবে, কিন্তু যে প্লাস্টিকের কভারে ছিল তাই মনে হয় সবগুলো মরে গেছে, শুধু দুইটা না তিনটা জিন্দা ছিল, আর আগের তো একটাই ছিল, আগেরটা এখনও কাটা হয়নি। তো পরে দেখা যায় সবগুলো মরে গেছে টাকি মাছ, দেখো অনেকগুলো আছে, 1 কেজির মতো টাকি মাছ ছিল, তো সবগুলো মরে গেছে, তিন চারটা জিন্দা ছিল ওইগুলো যেয়ে রাখছি। তো সবগুলো যদি জিন্দা থাকতো তাহলে ভালো হতো, কারণ এখন তো অনেক মাছ, ওইগুলো খাবো না ওগুলো খাবো। তারপরে সব মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছি, তো অনেকদিন চলে যাবে মাছে। আর এই মাছগুলো যে এত এত মাছ দেখতেছো ওইখানে মনে হয় 5 কেজির মতো মাছ হবে, ছোটো মাছ। তো এতগুলো মাছ তো আমি পরিষ্কার করতে পারবো না, সম্ভব হবে না আমার দ্বারা, তাই আমি এখানে আমাদের একজন বাবি আছেন, বাবিকে দিয়েছি। তারপরে রেহানের চাচা তো ভাইয়েরা এখানে থাকেন, ওদেরকে দিয়েছি 2 কেজির মতো, দুইজনকে দিয়েছি। দিয়ে যা কিছু ছিল সব কিছু, সবগুলো আমি বিকেলে যে বসেছিলাম মনে হয় 2টা না 8টার দিকে বসেছিলাম মাছগুলো এক পরিষ্কার করতে, একদম সন্ধ্যার পর উঠেছি, অতগুলো মাছ তো একা একা পড়ছি না, তাই অনেক সময় লেগেছিল। তো যে আমি টাকি মাছগুলো আলাদা করে নিচ্ছি, ওগুলো একটু বড়, আর দেখতেছি যে জিন্দা আছে কিনা ওখানে পানিতে ডেলে, কারণ রে হার এত কান্না করছিলো যে মাছগুলো কেন মরে গেল বলে। তোর পাপা বলছে যে কালকে আবার নিয়ে আসবো জিন্দা মাছ, কান্না করো না, এরকম বলে ওকে শান্ত করাইছিল। তো এই যে ওই বড়োগুলো আলাদা করে নিচ্ছি, নিয়ে তারপরে ছোটো মাছগুলো কাটবো, কেটে কীভাবে রান্না করি না করি সব কিছু শেয়ার করবো আপনাদের কাছে, আপনাদের সাথে। তো এই মাছগুলো দেখছি আর ভাবছি যদি যদি ইয়ে হতো, কচুর লতি হতো না, তাহলে কত যে মজা হতো খেতে। এই ছোটো ছোটো মাছ দিয়ে কচুর লতি রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে। তো ছোটো মাছগুলো জব পরিষ্কার করতে করতে একটু গরম হয়ে গেছিলো, এই যে দেখো অনেকগুলো টাকি মাছ 1 কেজির মতো হবে। আর এখানে আমি যেখানে থাকি যে এখানে টাকি মাছের কেজি হচ্ছে 600 টাকা, অনেক বেশি রেট, তাই বেশি খাওয়া হয় না টাকি মাছ আমাদের। তো আজকে এই মাছগুলো দেখে সত্যি অনেক ভালো লাগছিল। তো এই যে আমার মাছ পরিষ্কার করা হয়ে গেছে, পরিষ্কার করার পর একদম কম দেখা যাচ্ছে, কারণ আগে যে আমি বলছিলাম দুইজনকে দিয়ে দিয়েছি কিছু, আর মাছ পরিষ্কার করে ধুয়ে সব কিছু করার পর একটু কমই দেখা যায়।
তো এখন আমি কিছু ফ্রাই করব আর এখানে একটু বড় বড় সাইজের কিছু ছিল ওইগুলো আলাদা করেছি সবজি দিয়ে রান্না করা যাবে বলে আর ছোটগুলো রেখেছি ছোটগুলো শুধু বুনা করব বা ফ্রাই করে খাব আর এখানে টাকি মাছ এখনো আমি রাত হয়ে গেছে এখনো কাটতে পারিনি জানি না কখন কাটব তো আগে ভাবছি ওইগুলো আমি আগে সব কিছু করে নেই তারপরে বাকিগুলো কাজ করব টাকি মাছগুলো একটু বড় আছে তাড়াতাড়ি খারাপ হবে না নরম হবে না তাড়াতাড়ি তাই ভাবলাম আগে ছোটো মাছগুলো সব কিছু করে গুছিয়ে রাখি তারপরে বড়গুলো করব তো এখানে আমি হলুদ মরিচ লবণ দিয়ে এই যে দেখো একদম কড়া করে ভেজে নিয়েছে যাতে বাচ্চারাও খেতে পারে বাচ্চারা বলতো রুহানি খেতে পারবে না রেহান খেতে পারবে এক কাটা একেবারে কাটা মুখে লাগে না একদম কড়া করে ভেজে নিয়েছি আমি এরকম করে মাছ ভেজে আর ডালের সাথে হলে না অনেক ভালো লাগে ছোটো মাছ এরকম করে ভেজে ডালের সাথে খেলে আর আমার বাড়ি তো ছোটো মাছ খায় না তো এরকম করে ভাজা করে দিলে না ও একটু খায় না হলে ছোটো মাছ খায় না একেবারেই তো ও ছোটো মাছ দেখে বলছে যে আমার দিন কীভাবে যাবে এখন এতগুলো ছোটো মাছ তো তুমি প্রত্যেক দিন রান্না করবে তো আমি তো খেতে পারবো না এরকম বলছিল ও একেবারেই খায় না ছোটো মাছ কারণ আমাদের গ্রামে তো গ্রামের কাছে নদী আছে দেখাইছিলাম না তো নদী থেকে প্রায় মাছ মারা হয় আমাদের ছোটো মাছ তো খেতে খেতে ছোটো থেকে খেতে খেতে একদম ইয়ে হয়ে গেছে তো তাই আমার ভাইয়ের এখন ইচ্ছা করে না ছোটো মাছ খেতে তো এখানে আমি মাছ বোনা করব তো এই যে মাছগুলো প্লেটে আছে ওগুলো বোনা করব তাই পেঁয়াজ ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর মরিচ কেটেছি আর একটু টমেটো কেটেছি টমেটো একটা কেটে রেখেছি তো এখানে জিরা তারপরে সরিষা একটু দিয়েছি দিয়ে এই যে তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো একটু কালার চেঞ্জ হওয়ার পর তারপরে আমি মশলা দেব আর বাহিরে পূজা আছে না তো পূজার জন্য বাহিরে গান চলতেছে আমাদের বাসা হচ্ছে মন্দির আর মসজিদ একসাথে এক কাছাকাছি আছে তো মন্দির আর মসজিদের কাছেই একদম আমাদের বাসা তাই পূজা হলে বা শুক্রবার মসজিদে বয়ান হলে ওয়াজ হলে সব কিছুই আমাদের বাসা থেকে শোনা যায় তো হয়তো গান বাজতেছে হয়তো আসতেই পারে বয়সের সাথে সাথে যদি আসে তাহলে সবাই একটু মেনে নেবে অ্যাডজাস্ট করে নেবে আর কি তো এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো এখন আমি টমেটো দিয়েছি দিয়ে তারপরে এখন আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে মরিচের পাউডার হলুদের পাউডার ধনিয়া পাউডার আর কিছুই দেব না তো আজকাল ভিডিও এডিট করতে গেলে না আমার অনেক ইয়ে হয় অনেক লেট হয়ে যায় এখন রাত 6:30 বেজে গেছে সন্ধ্যা আমি বয়স দিচ্ছি সারাদিন সময় করতে পারি না তাই একটু এই কয়েকদিন একটু ব্যস্ত হয়ে যাচ্ছে আমার দিনটা তো এখানে আমি মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি নিয়ে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব আর এই মাছ রান্নাটা এভাবে আমি কষিয়ে কষিয়ে রান্না করব অনেক আমার মা এভাবে রান্না করতো যখন ছোটো ছিলাম তখন এভাবে রান্না করে খাওয়াতো আমার মা অনেক ভালো লাগতো খেতে অনেক মজা হতো তো আমিও চেষ্টা করেছি সেইভাবে রান্না করতে আমার স্বামী খেয়ে না সত্যি অনেক ইয়ে করেছিল বলছিল যে অনেক বছর পর এরকম মাছ খেলাম অনেক মজা হয়েছিল আমার ভাই খায় না ছোটো মাছ কিন্তু ও খেয়েছিল তো খাওয়ার পরে বললাম আমি তুই যে বললি ছোটো মাছ খাস না এখন কেন খাইলি তো আমার ছোটো তাই আমি এরকম করে ওর সাথে কথা বলি তো পরে বলছে যেহেতু মজা হয়েছে না খেয়ে কি দেখা যায় এরকম বলছিল তো এখন যে আমি একটু পানি দিয়ে তারপরে পানিগুলো একটু শুকিয়ে নিছি কিছুক্ষণ ডেকে রেখেছিলাম তো এখন মাছগুলো দিয়ে দেবো আর এই মাছ না সিদ্ধ হতে বেশি সময় লাগে না 3 থেকে 4 মিনিট এরকম লাগবে হয়ে যাবে কারণ ছোটো মাছ তো তো আমি আর পানি দেব না এখন নিয়ে ছেড়ে আবার গ্যাসের ফ্লেম মিডিয়াম করে ডেকে রেখে দেব তাহলে হয়ে যাবে তো যারা ছোটো মাছ খান না বা খেতে চান তাহলে এভাবে রান্না করে বা যাদের করে ছোটো মাছ সবাই করে ছোটো মাছ থাকে কিন্তু আমি যে আমাদের গ্রামে অনেক ছোটো মাছ থাকে আমি যে এখানে থাকি না বাহিরে তো একটু কম পাওয়া যায় তো যারা ছোটো মাছ খান এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন সত্যি অনেক ভালো লাগে খেতে একবার যদি বানিয়ে খান তাহলে বুঝতে পারবেন কীরকম টেস্টটা তো এই যে আমার মাছ রান্না হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নিব
আর যদি ধনিয়া পাতা থাকতো ধনিয়া পাতা দিলে আরও ভালো লাগতো, কিন্তু আমার কাছে নেই তাই আমি দেইনি। তো এখন গ্যাস বন্ধ করে নেব। আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে বলবেন। এই যে ফাইনাল লুক, অনেক ভালো লাগছিল। আর আমি রান্না হওয়ার সাথে সাথেই খেয়ে নিয়েছি, কারণ অনেক বছর হয়েছে এরকম মাছ বুনা খাইনি, অনেক বছর পর খেয়েছি। আর আমার কি আমার একজন আপু কমেন্ট করে বলছে, আপু আমি অনেক বছর এই মাছ এরকম ছোটো মাছ খাইনি। আমি কিন্তু সবার কমেন্ট দেখি, কিন্তু রিপ্লাই করতে আমার একটু প্রবলেম হয়। তো ওর কমেন্ট দেখে সত্যি আমার অনেক খারাপ লাগছিল। ওই আপুটা একটু অসুস্থ, যদি কাছে থাকতাম পাশে থাকতাম তাহলে যেতে পারতাম আপুকে। তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন। আর যারা এই পর্যন্ত দেখতে আসেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।